এখন টিভি দেখছে, দেখো অনেকক্ষণ খেলেছে দিদির সাথে। তো এ হচ্ছে রিমির জায়ের মেয়ে, নিচে থাকে ওরা, উপরে চলে এসেছে খেলতে রিদ্ধির সাথে। আর এখন টিভি দেখছে, দেখো দেখো এখানে পাখা চলছে। খাচ্ছ? খাও রসগোল্লা। হ্যাঁ ভালো রসগোল্লা, পুরুলিয়ার রসগোল্লা হয়ে গেছে। আর ও এখন এই জালনাতে, বক্স জালনায় বসে বসে ওই দিকে দৃশ্য দেখছে, জলের মধ্যে সব বাচ্চাগুলো স্নান করছে। অনেক ঠাকুর রাখা, অনেক ঠাকুর। মালাটা কাকে পড়াবে? আর ইনি এখন ঠাকুর ঘরে চলে এসছে পুজো দেখতে। তোর নাম কি জানো? অরিত্রী। আচ্ছা, পুচকি বলে তোকে অরিত্রী। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে নেক্সট ডে, মানে ননদের বাড়িতে নেক্সট ডে। আর ভালো লাগছে এখানে, বেশ চারপাশটা একদম মানে গ্রামের একটা পরিবেশও আছে। আর ঠান্ডাটা তবে একদমই কম, আর দেখে বুঝতেই পারছো পুরুলিয়াতে সোয়েটার ম্যাটার পরে থাকি এরকম টাইমে। আর এখানে কোনো সোয়েটার কিছু নেই, নর্মাল একটা কুর্তি পরে আছি, যেরকম নর্মাল কটনের কুর্তি হয় সেরকম পরে আছি। তো ঠান্ডা নেই একদম, এই টাইমটা ঠিক আছে। রাতে একটু আধটু ঠান্ডা, সকালবেলাটা একটু ঠান্ডা থাকে, ব্যাস তারপরে হয়ে যায়। আর রিদ্ধি এখানে বেশ মজায় কাটছে আর কি। আর এখানে নিচে একজনকে পেয়ে গেছে খেলার সাথে, ওই জন্য বেশ মজায় কাটছে খেলাধুলা করে। আর এখানে রান্না হচ্ছে আজকে, রিমি রান্না করছে। আবার বিকেলে যাওয়ার আছে, তাড়াহুড়ো করছে জিমে যাবে। আবার জিমে যাওয়ার আগে বাড়িতে যাবো, মানে আমাদের লিলুয়ার বাড়িতে যাবো, একটু দরকার আছে, কিছু জিনিসপত্র দেওয়ার আছে, ওই জন্য তাড়াহুড়ো করে রান্না বান্না করছে। ব্যাগে সত্যি আমার এত জিনিস হয়ে গেছে, বিষয় আছে, বোঝো আছে, কুকুর আছে। তো নিচে খুব একটা যাওয়া হচ্ছে না, গেলে পরেই বক বক করতে থাকে, তবে কিছু করে না। হ্যাঁ আমি ভয় পাই, আমি কুকুর এমনিতে ভয় পাই। আমি একটা বাড়িতে টিউশন পড়াতাম, তো ওখানে একটা কুকুর ছিল, আমি যখনই যেতাম তখন ওকে সরাও কুকুরটাকে, কুকুর আমার ভয় লাগে। দিদি বাড়িতেও এরকম কুকুর ছিল, কুকুরের থেকে 10 হাত দূরে, যতই যা হোক ভয় লাগে আমার, এই হচ্ছে ব্যাপার। ওরা এখন মজার দিন কাটছে, হলিডে। মা স্নান করতে চলে যেতে পারো, জল কিন্তু অনেকক্ষণ আগে বসিয়েছি। এখানে রিদ্ধির চিকেন স্যুপ আর ফ্রাইড রাইস নে। গরম চিকেন দেবে, গরম দেখো লেগ পিস দিয়েছে বিপি।
আরো আছে ওর যদি চিকেন না না এইটা কি আচ্ছা একটা ওর মাকে তোলে তো মামিকে তো না 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 ওটা কি ওটা কি দিয়েছে ও ও ও ভালো ভালো বানিয়েছে আকাকে বলো ছাদে এই জায়গাটা এসে বসেছি আর ঋদ্ধিকে মা এখন ঘুম পাড়াচ্ছে, ওরকম ঘুম পাড়ানোটাই হলো বড় টাস্ক। তো এইখানে যেখানে আর কি ওদের বাড়িটা যেখানে আছে না, আমার মাসি বাড়িও এখানে, মানে এখান থেকে একটুখানি আছে। তো মাসির যখন বিয়ে হয়েছে তখন আমি ক্লাস আমার এক বছর আর কি, তো সেই সময় এইসব জায়গাগুলো একদম পুরোটাই ফাঁকা ছিল, মানে যতটা আমাদের দেখালাম ভিডিওতে আশপাশটা, আর এখন পুরো বাড়ি হয়ে গেছে, মাত্র কয়েকটা জায়গায় ফাঁকা রয়েছে। তো সেটাই দেখছি আর কি, ছোটোবেলা থেকে এই জায়গায় আসা, ছুটির সময় সব চলতো আর কি, গরমে ছুটি পড়তো বা পরীক্ষা টরীক্ষা শেষ হলে মাসি বাড়িতে পুরো একদম এক মাসের জন্য আসা, এক মাস পনেরো দিন এরকম থাকা হতো। তো অনেক দিন বাদে আসলাম, আর রিমিদের বাড়িতে আমি বিয়ের পর একবারই এসেছি, সেকেন্ড টাইম, আর ঋদ্ধির হলো ফার্স্ট টাইম। তো ভালো লাগছে, তিন চার দিনে থাকার আছে, তারপর বেরিয়ে যাবো, তিরিশ তারিখ বেরিয়ে যাবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার, আর রোদটা প্রচুর মানে চড়া রোদ, রোদ নেওয়া যাচ্ছে না এখানে, মানে ওইখানে পুরুলিয়াতে যাও রোদে বসা যেত, এখানে রোদে বসা যাচ্ছে না, এতটাই গরম গরম লাগছে। হাওয়াটা চলে তো এবার আসার সময় না বেশি গরম জামাই এনেছি, মানে খুব একটা নর্মাল কুর্তি কটনের সেগুলো আনিনি, এই একটা নিয়ে এসেছি যে যদি এদিক ওদিক যাই তো এটাই এখন পরে নিলাম, মানে পরা যাচ্ছে না, গরমের উলিকটে যেগুলো হয় না কুর্তি সেগুলো পরা যাচ্ছে না। আর আমি এখন আজকে লাঞ্চে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা, তো বেশ ভালো ছিল, ভালোই টেস্টি ছিল খেতে। আমরা এখন টোটোতে উঠে পড়েছি নীলার বাড়িতে যাওয়ার জন্য। হ্যাঁ, এটা সেকেন্ড টোটো, সেকেন্ড টোটো, হ্যাঁ হ্যাঁ, আগে একটা তো এসছি, সেখান থেকে স্টেশন থেকে যাবো, আর একটুখানি আছে কিন্তু এখন লোক হচ্ছে না, পাঁচজন হতে হবে তারপরে যাবে, আর একজন বাকি, ওই জন্য ওয়েট করছি। চলো টোটো ছাড়া যাক, কোনটা কোন রাখলাম, কোথায় গেছে আমাদের বাড়ির মায়ের বোর্ডটা মাঝখানে লাগানো, আগে বাইরে ছিল না, ভেতরে ইঁদুর না কি দেখা যায় কে জানে, এসে আগে যে বুদ্ধ। এটা দাদা হেবি সুন্দর লাগে, এটাকে দাদা পেয়েছিল, ধুলো কি ধুলো গো, কি অবস্থা, এই হচ্ছে উপর তো সব ধুলো, সব ধুলোবালি হয়ে রয়েছে। আচ্ছা আমাদের রুমটা দেখা যাক এবারে। তো এখন আলমারি থেকে দেখবো, দুটো শাড়ি নেওয়ার আছে আর একটা দুটো গোল্ডের জিনিস নেওয়ার আছে। তো হয়ে গেছে আমাদের শাড়ি ফাড়ি নেওয়া, দুটো হয়ে এটা হচ্ছে খাওয়ার রুমটা, গুড মর্নিং ফ্রেন্ডস। তো কালকে না রাতে আসার পর আবার আজকে ভিডিওটা ক্লিক করছি, মানে বাড়ি থেকে এসেছি তারপরে আর ভিডিও ক্লিক হয়নি, নর্মালি যেটা হয় আর কি, এক জায়গায় থাকলে মানে সবসময় ভিডিওটা ক্লিক করতে ইচ্ছেও করে না, সেটা একটা কারণ হয়। তো ভাবলাম ঠিক আছে আজ থেকে আবার স্টার্ট করি। তো সকাল সকাল বেরিয়ে গেছি মর্নিং ওয়াক করতে, বাড়ি থেকে তো নর্মালি যাওয়া হয় না যেহেতু ঋদ্ধিকে রেখে আসা, এইসব ব্যাপারগুলো থাকে, তো ওই জন্য মর্নিং ওয়াক করতে বেরোনো বা চট করে বেরোনো ব্যাপারটা হয় না। তো ভাবলাম ঠিক আছে এখানে যাই, এখানে অনেক লোকে আছে, ঋদ্ধি এখন ঘুমাচ্ছে, ভালো ফ্রেশ আছে রাস্তাটা সামনে হাঁটার জন্য, যতটা হেঁটে নেওয়া যায়। এবার ইচ্ছে আছে যেখানেই যাবো, দিদির ওখানে যাই বা রিমিদের ওখানে, মানে এখানে থাকি যেখানেই থাকি হাঁটাটা করবো অ্যাটলিস্ট, একদমই এক্সারসাইজটা বন্ধ হয়ে গেছে এক মাস ধরে,
তো এটা শুরু করবো। আসলে হাঁটাটাতে কোনো প্রবলেম নেই, চলো বেরিয়ে যাও, ব্যাস হেঁটে নেওয়া শীতকাল, কোনো অসুবিধা নেই, চলো তাহলে হাঁটা যাক। আর আজকে তো রিমিদের বাড়ির চারপাশটা না, কিছু বিল্ডিং বিল্ডিং কিছু বাড়ি আছে, কিছু জায়গা এখনও ফাঁকা আছে, অলমোস্ট এরকম ফাঁকা। আমরা রেডি কিন্তু, চলে আসো, কাম, ফোন নিয়ে ব্যস্ত, চলো আজকে আমাদের ব্লু ব্ল্যাক। রেডি হয়ে গেছি, এখন যাব হলো গিয়ে মায়ের একটা কাজ আছে ওটা করার জন্য, মানে অফিসে, বাবার অফিসে আর কি, তাই তো, বাবারই তো অফিস, হ্যাঁ বাবার অফিস, পেনশিয়ানের কাজ আছে ওটা করে তারপরে হয়তো বেলুড় মঠে যেতে পারি যদি টাইম হয়। আর আমি বেলুড় মঠে যদি হয় টাইম সেটাই, এখন বাজে 10:30, হ্যাঁ বেলুড় মঠে যাইনি কখনো, জন্য ভাবলাম যে একবার গিয়ে ঘুরে দেখে আসা যেতে পারে। আর রিদ্ধি দেখো জিন্স পরেছে আর কুর্তি পরেছে, শারারার উপরের পার্ট, শারারাটা তো খুব বড় হয়, এটা ওকে পিপি দিয়েছে, পিপি দিয়েছে, আর এটাও আমি রিমিরি পরেছি কুর্তি, শাক ফাক কাটাকুটি হচ্ছে এখানে রান্নার জোগাড়, হ্যাঁ আমাদের গাড়িটা আজকে একটু ধোয়া পোছা হয়েছে, সেদিন খুব ধুলো ছিল। ঝুটুনি ঝুটুনি বেঁধেছে, ঝুটুনি বেঁধেছে। আমরা চলে এসেছি বেলুড় মঠের, এখানে ঢুকবো এবারে, ওকে হাত ধরে। আমরা বাড়িতে চলে এসেছি, যা কাজ ছিল সব কমপ্লিট করে তারপর চলে এসেছি। তো বেলুড় মঠের ওখানে গেছি, বাট কিছুক্ষণ বাদে দেখি বেলুড় মঠ বন্ধ হয়ে গেছে। তো বেলুড় মঠে এখন যে টাইমিং না, 6:30 থেকে 12:15 অবধি, মানে সকাল, আর বিকেল 3:00 থেকে 8:00 অবধি খোলা থাকে। তো তার মধ্যে আমাদের মানে আর বন্ধ হয়ে গেছিলো কিছুক্ষণ পর, তো ভোগ টোগও দিচ্ছিলো, তো আমরা আর যাইনি, এখানে অনেক লাইন ছিল ওই জন্য। আর ভিডিও ওখানে অ্যালাউড নয়, ভিডিও ফটো কিচ্ছু অ্যালাউড নয়, অনেকে করছে বাট আমি আর ক্যামেরা ট্যামেরা খুলিনি, কোথা থেকে কে ধাওয়া দেবে, আর তারপরে সিসিটিভি ক্যামেরা লাগানো কে কোথা থেকে দেখবে, তো ওই জন্য আর সেগুলো করা হয়নি। তো যাই হোক, ঘুরে টুরে বাড়িতে চলে আসলাম, বেলুড় মঠে আবার এক সময় যাওয়া যাবে একটু টাইম করে নিয়ে। তো আমি এই ফার্স্ট টাইম গেলাম, ভালোই লাগলো। আর যাই হোক, এখন রিদ্ধি একটা বেলুন কিনে এনেছে, ওটা নিয়ে বায়নাবাজি চলছে, ফেটে গেছে আবার ওর চাই, এইসব চলছে। আর আমি এখন একটু বসলাম, আর আজকে ট্রিপটা ঠিকই ছিল, মোটামুটি ছোটোখাটো ছিল, বেশিক্ষণ টাইম লাগেনি। নমস্কার করো, দাঁড়াচ্ছি। দিদির এখন মস্তিবাজি চলছে পিপির বাড়িতে, ভালোই মানে মজা করছে আর কি, মানে নতুন জায়গায় এসছে যে সেরকমটা ওর একদমই মনে হচ্ছে না, একদম মানে মনে হচ্ছে নিজের বাড়িতেই রয়েছে এরকম লেভেলে আর কি বদমাইশিগুলো করছে। তো নিচে রিমির যে জায়ের মেয়ে, ও তো গান শেখে, তো নিচে দেখেছে হারমোনিয়াম গিয়ে চালিয়ে এসছে, এবার উপরে এসে বায়না বাজি যে ওকেও হারমোনিয়াম বার করে দিতে হবে। তো রিমির হারমোনিয়ামটা আছে, তো প্রায় 5-6 বছর মনে বার করে না হারমোনিয়ামটা, তো সে কারণে আর কি হারমোনিয়ামটা চলছেও না ঠিক করে, কোনো আওয়াজ হচ্ছে না। তো ওটাকে যাই হোক বার করে কোনো রকম বাজানোর চেষ্টা করা হচ্ছিলো হাওয়া দিয়ে দিয়ে, তো এই আর কি চলছে। আর ওর মানে রিদ্ধির গানের খুব শখিন, মানে গান, যে কোনো গান পেলে ও সুর মিলিয়ে চেষ্টা করে গানটা করতে, ইচ্ছে আছে ওকে হারমোনিয়াম দেবো বা গানটা শেখাবো ইচ্ছে আছে। সবে তো 2.5 বছর, তো অ্যাটলিস্ট 3 বছর হোক, তো তারপর ইচ্ছে আছে শেখানো। আজকের মধ্যে ভিডিওটাকে এখানে এন্ড করছি, যারা তোমরা নতুন দেখছো আমাদেরকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।